50,000 বছরের রাস্তা 50,000 বছর হাশরের ময়দানে থাকতে হবে বড় কঠিন দিন রে বাবা 12টা সূর্যের মুখ আদাদ বা সওয়াত উপরে থাকবে যারা মুনাফিক তাদের উপরে থাকবে রে বাবা মুনাফিক কি হিন্দু থেকে হইছে মালাউন থেকে হইছে খ্রিস্টান থেকে হইছে মুনাফিক একমাত্র মুসলমানের থেকে মুনাফিক হয় মুসলমান সারা কাফির থেকে মুনাফিক হয় না মুসলমানের থেকে মুনাফিক হয় রে বাবা এই মুসলমান এক শ্রেণীর লোক আছে এরা মুনাফিক এই মুনাফিকের উপরে আদাত উপরে সূর্য থাকবে সেই দিন বুঝতে পারবো তারা তাদের মাথার মগজগুলা ভাতের বলকে যেরকম টকবক করতে থাকে ওই রকম টকবক করতে থাকবে ওই দিন বাবা আর পার পাওয়া যাবে না একমাত্র আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই আর আল্লাহর রসুলের যদি সেবা করে থাকেন আল্লাহর রসুলের সাথে যদি ভালোবাসা সৃষ্টি করে থাকেন আল্লাহর রসুলের সাথে যদি বাবা আপনার মহব্বত থাকে তাইলে হাশরের ময়দানে আপনার উপকার করবে হাউজে কাউসার আপনি ভাবেন নসেত পাওয়া যাবে না রে বাবা সেই নবী সাধারণ নবী নয় অনেকেই আমরা বলে থাকি এক শ্রেণীর লোক বাহির হয়ে গেছে সে আমাদের মতো মানুষ আমাদের মতোই সে একজন নবী না 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 হতে পারে না অবশ্যই মানুষ সে ঠিক আছে কিন্তু আমার মতো আপনার মতো নবী না কাজেই বাবারা ভাইয়ের আমার অনেক কথা সামনে কিন্তু বলার সময় খুব কম কারণ বক্তারা আসছে তারা একটু রেস্ট নিতেছে যার কারণে আমাকে সময় দিছে হ্যাঁ আমি আপনাদের নিয়ে এটা আলাপ আলোচনা করতেছি আমি বলেছিলাম নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে পাঁচটা পুরস্কার দিবে কথাটা ঘোষণা করছে কে আল্লাহ আল্লাহ করেছেন নবীও করেছেন হাদিসেও আছে কোরআনেও আছে হ্যাঁ আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দিবে তার পুরস্কার পুলসের আটটা বিজলির ন্যায় পার করব কয়টা কইছি প্রথম দুনিয়ায় রিজিকের অভাব থাকবে না মনে রাখেন নাই অনেকেই মনে নাই বোঝা যায় হ্যাঁ রিজিকের অভাব থাকবে না রিজিক হ্যাঁ কোন জায়গায় থেকে দিব কিভাবে খাওয়াইবো আপনি রে একমাত্র আল্লাহ সেটা কি জানে নাকি কন আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই কারণে রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে কবরে ভয়ানক কবর সম্পর্কে বলছি এই কবরে আজাব হবে না হাশরের ময়দানে আর সে সাহাব হব হ্যাঁ পুলসেরাত বিজলির নাই পার হবে শেষেরটা জানুন কি পুরো একটা সিস্টেম একবারে জান্নাতে দিয়ে দেব বিনা হিসাবে আর কোনো হিসাব টিসাব নাই আমি বলছিলাম কিছু আগে বুঝলেন নাই এই হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাবটা দিতে হবে নামাজের এই কথাটা আমি আগে বলছি শেষ করতে পারি নাই একবারে কাতার করাইবো নামাজের আগে হয়তো বলছিলাম নামাজে কাতার করাইবো সুন্দর করে কাতার করাইবো জীবনে এই সেজদা দেয় নাই হ্যাঁ করবো কি ওই যে হুজুর রে হ্যাঁ এবার খুচাইবো কি ব্যা এত কনকনা শীতের মধ্যে হ্যাঁ ও এত ঠান্ডা পানি দিয়ে উজু করে নিয়ে তুমি যা করছো দুনিয়ার মধ্যে যে কষ্ট করছো আজকে একটা সেজদা তুমিও একটা সেজদা দিবে আমিও একটা সেজদা দিয়া জান্নাতে যাবো গা কি কন এখন একজন আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার একটা মেশাল দিই একজন যদি দ্বারক আছে ই থাকে মিলিটারি থাকে তাই না মিলিটারিতে গেছে ট্রেনিং মেনিং কিছুই দেয় নাই খালি সমানে অস্ত্র নিয়ে দৌড়াত আছে কি ভাই মরবো না বাঁচবো হ্যাঁ ট্রেনিং নাই শিক্ষা নাই মরবোই তো আর এই যে জিন্দিগি কি করছে 100 বছর 150 বছর 80 বছর তাওয়াই করছে হ্যাঁ ট্রেনিং দিছে এই ব্যক্তিটা হ্যাঁ তারে খুসায় কইলে হ্যাঁ এক চাষের দা তুমিও দিবে আমিও দেবো আজকে জান্নাতে যাবো গা তুমি হুদায় মেহনত করছো আল্লাহ এবার হুকুম করবেন ও আমার বান্দা বান্দি তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে আল্লাহর সেজদা আল্লাহকে সেজদা দিতে গেলে রুকুর মাধ্যমে সেজদা দিতে হবে রে বাবা ঠিক আর এমন দুনিয়ার মধ্যে কিছু আছে এখন
এই কথা আসলে কথাই কথা আছে, কথা না বললেও চলে না, আসলে বলাটাও আমার পুরো ঠিক না, বুঝেন নাই। কিছু কিছু মানা আছে একবারে সেজদা দেয়, কিছু কিছু অনুষ্ঠানও আছে, যাই হোক ওরা ধ্রুতব নয়, ওটা আমাদের ব্যাপার না, কিন্তু আসলে ওটা জায়েজ নয়, এইটুকু যথেষ্ট। হ্যাঁ, ওটা আসলে জায়েজ না, কারণ একজন মানুষ আর মানুষকে সেজদা করা হ্যাঁ হারাম। এটা যদি থাকতো তাইলে হ্যাঁ ওই যে দলিল আছে ওইদিকে, বুঝলেন নাই, তাহলে ওইটিকে যাওয়া বাদ, ওটা আসলে চলে না, ওটা করবেন না, জ্ঞান থাকাকালীন করেন না কেউ। আর যাই হোক, এইবার আল্লাহ পাক বলবে তোমরা কি করো, রুকুতে চলে যাও, দুনিয়ার মধ্যে আমাকে সেজদা করেছ, রুকুর মাধ্যমে সেজদা দিয়েছ, আজকে আর রুকু না দিলে তো সেজদা দেওয়া ঠিক হবে না, এই কারণে তোমরা আজকে আর রুকুর মাধ্যমে চলে যাও, রুকু দিয়া নিয়া তারপরে তোমরা সেজদা দাও, এইভাবে কথাটা রে বাবা। কাজে যখন যারা দুনিয়ার মধ্যে তাওয়াই করেছে, ট্রেনিং দিয়েছে, তারা রুকুর মাধ্যমে সেজদায় চলে যাবে, আর যারা জীবনই সেজদা করে নাই, আল্লাহ তাদের মেরুদণ্ডটা একবার স্টিল বরাবর করে দিবেন, একবার স্টিল, লোহা, লোহা ইচ্ছে করলেই হ্যাঁ বাঁকা করা যায় না। এখন ওরা কি করবো, এইটা লেখালি ঘুরতেছে হ্যাঁ, এরকম চেষ্টা করতেছে, আল্লাহ কয় কে তোমরা এমনি করতেছ, কে তুমি কইলা আমাকে সেজদা করেছ, এখন তোমরা এই অবস্থা কেন? ঠিক আছে, তোমরা থাকো, দাঁড়ায় থাকতে থাকো, আমার মেহমান, আমার বন্ধু যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ট্রেনিং দিয়েছে দুনিয়ার মধ্যে, আজকে হাসরের ময়দানেও তারা ট্রেনিং দিয়া তারা কি করেছে, পরীক্ষায় পাশ করেছে, আমার এই মেহমানদেরকে মেহমানদারি করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসব। আল্লাহ পাক নেকির ফেরেস্তা যারা আর এই সমস্ত ফেরেস্তাদেরকে বলে দিতেছেন, তোমরা কি করো আমার দুস্থদেরকে, আমার বন্ধুদেরকে কি করো, জান্নাতে পৌঁছাইয়া দাও, আর কোনো হিসাব নেওয়া যাবে না। প্রত্যেক সুবহানাল্লাহ, এর হলো বিনা হিসাবে বেহেস্ত। আবার বলবে আজাবের ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে, ও আজাবের ফেরেস্তারা তোমরা আসো, এই যে একদল একবারেই দণ্ডই কি নিশা হইতে পারে না, মেরুদণ্ড বাঁকা করতে পারে না, মুঠেই বাঁকা করতে পারে নাই, এদেরকে কি করো ধরো মাথার মধ্যে, মাথার মধ্যে ঝুপটির মধ্যে ধইরা, বাবারা ভাইয়ের আমার, মায়েরা বোনের আমার, লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন, এই মাথার মধ্যে ধইরা নিয়া পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে ধইরা কি করবে ফেরেস্তারা, গুলালু করে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন, এদেরও কোনো হিসাব হবে না। আর কিছু কিছু মানুষের হিসাব হবে, হ্যাঁ পাঁচ ওয়াক্তের মধ্যে চার উক্ত ঘুরছে, এক উক্ত পরে নাই, আলসি ধরছে, শয়তান ওয়াসওয়াসা দিছে, বুঝলেন নাই, আর ওটা পড়বার ইচ্ছা নাই, ওটা বাদ দেয়া, চার উক্ত পড়ছে ঠিকই, আবার একজনে তিন উক্ত পড়ছে, একজনে দুই উক্ত পড়ছে, একজনে এক খালি শুক্রবারে পড়ছে, বুঝলেন নাই, খালি শুক্রবারে পড়ছে, আবার কিছু কিছু আছে দুই একজন খালি ঈদের মাঠে পড়ছে, আজকের দিনটা তোর মা মিস দেওয়া যায় না, আজকে বছরকার একটা দিন, ঠিক কয় না, হ্যাঁ কইলে বছরকার দিন, এটা কিন্তু মিস দেওয়া যাবো না, নামাজটা কি ভাই বছরকার একদিন, কি নামাজটা, ঈদের নামাজ, তো নামাজটা তো ওয়াজে, নামাজটা ফরজের ছোট না বড়, আমি তা বলতেছি না ভাই, ওয়াজিব পড়তে হবে, ওয়াজিব না পড়লে গুনাহ হয়, ওয়াজিব কামাই করলে বাতিল গেলে গুনাহ হবে, কাজে আমি সে কথা বলতে চাই না, আপনি যে দাঁড়াই বলছেন আমি ওটা বুঝি, যাই হোক ঈদের নামাজ না পড়লেই চলে না, অথচ ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পড়ে নাই, কয় আজকে শুক্রবার বাড়তে বই থাকি, আমি একজন মাতবর মানুষ, নেতা মানুষ, ব্যাগেই দেখবো মেম্বার মানুষ কব যে মেম্বার ঘরে হইয়া রয়েছে,
আজকে শুক্রবারই আহে নাই কইবারে তো পারে টুপি একখান মাথায় দিয়ে আহে কি রে বুট কামাই করবেন নি গিয়া বা গেলে কথা দেখে কোজ না মেম্বারে শুক্রবারই আইছেন ঠিক না কথা না এই কথা কি তারা আসতেছে এই সমস্ত লোকের আল্লাহ পাক বিচার করবে হাশরের ময়দানে এদের বিচারটা যেমন কোরআন শরীফের মধ্যে আছে এক ওয়াক্ত নামাজ কামাই যদি দেয় 80 হুব্বা দোজখে থাকবো 285,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য যদি কাজা করে কথাটা বড় বুঝা নিন যদি কাজা করে এর জন্য এই শাস্তি আর যে পরেই না তাহলে তার নিয়ে কিরকম শাস্তি বুঝেন ভয়াবহ অবস্থা বাবারা ভাইয়েরা আমার আমি নামাজ সম্পর্কে প্রথমের থেকে মাগরিবের পরের থেকে আমি বলতেছি রে বাবা নামাজ সম্পর্কে নামাজ ছাড়া আর কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তুমি সারা রাত্র যদি জিকির করতে থাকো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি সারা রাত্র ইবাদত বন্দেগি করতে থাকো এইভাবে জিকির করতে থাকো অনাহারে 24 ঘন্টা যদি তুমি জিকির করো খানা দানা বাদ দিয়া যদি করো তাও তোমার এই জিকির আল্লাহর দরবারে কবুল হবে না যে পর্যন্ত তুমি নামাজ না পড়োয়া কাজেই বাবারা ভাইয়েরা আমার নামাজের এত বড় গুরুত্ব নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ না পড়লে উপায় নাই এই কারণে 224,000 পয়গাম্বর ছিল প্রত্যেকটা পয়গাম্বরে নামাজ পড়েছে আখির জমানার নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারপরে নবীর পরে সাহাবারা গেছে সাহাবা তাবে তাবিন ও তাবিয়ীন তাবে তাবিয়ীন এমনি করতে করতে উলামা ইকরাম পর্যন্ত এসে গেছে যারা উলামা ইকরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী কয় ওরা আমার ওয়ারিস এরা যদি এক ওয়াক্ত নামাজ কামাই না দিতে রে বাবা আল্লাহর রসুলে রসুল বলেছেন তারা হলো আমার ওয়ারিস আল্লাহর রসুল ওয়ারিস বিলা দাবি করেছে ও তুমি কোন পথে আছো কত দূরে এগিয়ে গেছো যে তোমার নামাজই পড়তে হবে না তোমার সম্পর্কে তো আর বলা হয় নাই তোমার সম্পর্কে একদিনও বলা হয় নাই যে তুমি নবীর ওয়ারিস তুমি নবীর ওয়ারিস তুমি কিছু পাইবা বাবারা ভাইয়ের আমার ভাগ্না যেমন মামার কাছে পায় কিছু ধন সম্পত্তি পায় আশায় থাকে তুমি কোন আশায় বসে আছো রে বাবা যে তুমি নামাজ না পড়াই জান্নাতে যাইতে চাও যারা নবীর ওয়ারিস যারা নবীর সাফায়াত না করা পর্যন্ত একজন একজন নবী একজন উম্মত জান্নাতে যেতে পারবে না তারই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় শুধু পাঁচ ওয়াক্ত নাই শেষ রাত্রিতেও পড়তে হয় রে বাবা তাহলে তুমি কোন দরজায় আছো তুমি নামাজ ছাড়াই পারি হয়ে যাইতে পারবা কাজেই বাবারা ভাইয়ের আমার যাওয়া যাবে না আমি আর আই গাইতেছি না কারণ ঘুরা ঘুরে এইটুকু কইতেছি আমার বক্তারও এসে যাব ইনশাল্লাহ হ্যাঁ কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ অনুরোধ নামাজটা পড়বেন মায়েরা বোনের আমার যারা পর্দায় আছেন তারাও সকলেই নামাজটা পড়বেন দুনিয়ার কাজ তো করবেনই কিন্তু নামাজটা পড়ে নেবেন ইজান উদিয়ালে সলাত মিয়া আউমাল জুমুয়াতে ফাসাউলা জিকিরিল্লাহ যখন মসজিদে আজান মাঝের ওয়াক্ত হয় এটা আপনারা জানেন এটা বুঝেন যখনই আজান দিবে আপনি যে অবস্থায় থাকেন খালি পাক পবিত্র হইয়া আল্লাহর নাম আসটা বইরা নিয়ে আবার কাজ করবেন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকেই নামাজের উপরে তালিম দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন সকলেই বলুন আমিন